ডেঙ্গি রুখতে ব্যর্থ কলকাতা পৌরসভা, এরই প্রতিবাদে বিক্ষোভে সামিল কংগ্রেস। দেখছেন সেই ছবি, মশারি নিয়ে অভিনব বিক্ষোভ দেখালো কংগ্রেস। মধ্য কলকাতা কংগ্রেস এই বিক্ষোভ দেখিয়েছে, ডেঙ্গি রুখতে ব্যর্থ কলকাতা পৌরসভা, এই মর্মে প্রতিবাদ বিক্ষোভে সামিল কংগ্রেস। মশারি নিয়ে প্রতীকী প্রতিবাদ তাদের, দেখছেন সেই ছবি। এবং অবস্থান বিক্ষোভ মঞ্চে বক্তৃতা দিতে দেখা যাচ্ছে কংগ্রেস নেতাকে, এবং সেই ছবি দেখছেন কলকাতা টিভির পর্দায়। ডেঙ্গি রুখতে ব্যর্থ কলকাতা পৌরসভা, মশারি টাঙিয়ে অভিনব বিক্ষোভ মধ্য কলকাতা কংগ্রেসের। এই নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে। সত্য সুন্দর, মশারি নিয়ে অভিনব প্রতিবাদ, প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছে মধ্য কলকাতা কংগ্রেস। কলকাতা পুরসভা ডেঙ্গি রুখতে ব্যর্থ, এমনটাই তাদের অভিযোগ, কি জানা যাচ্ছে? দেখো, এই অভিনব প্রতিবাদ মধ্য কলকাতা জেলা কংগ্রেসের। তারা কলকাতা পুরসভার সামনে মশারি টাঙিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের দাবি যে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একদিকে যেরকম রাজ্য সরকারের তরফ থেকে স্বাস্থ্য দপ্তর গতকালই ডেঙ্গি দমনে 14 দফা নির্দেশিকা জারি করেছে এবং ডেঙ্গি নিয়ন্ত্রণে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে, তার পাশাপাশি বিরোধীরা কিন্তু ডেঙ্গি দমনে কলকাতা পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং সেটাকে সামনে রেখেই কলকাতা পুরসভার সামনে কংগ্রেসের তরফ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে, অভিনব বিক্ষোভ। একেবারে মশারি টাঙিয়ে যেভাবে ডেঙ্গি, রাজ্যের বিভিন্ন জায়গায় ডেঙ্গিতে সংক্রমণের সংখ্যা বাড়ছে বলে মনে করছে কংগ্রেস এবং তথ্য গোপন করছে রাজ্য সরকার, স্বাস্থ্য দপ্তর, এমনটাও কিন্তু অভিযোগ কংগ্রেসের তরফ থেকে করা হয়েছে। বেশ, ধন্যবাদ সত্য সুন্দর, কথা বলছিলাম প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে। ডেঙ্গি রুখতে ব্যর্থ কলকাতা পুরসভা, এই মর্মে প্রতিবাদ বিক্ষোভে সামিল মধ্য কলকাতা কংগ্রেস, এবং মশারি নিয়ে অভিনব প্রতিবাদে সামিল হয়েছেন তারা, সেই ছবি দেখতে পাচ্ছেন।